ট্রাইনেশনে বাংলাদেশ হেরেছে। আর এটা তো দক্ষিণ এশিয়ার এই জোনের চ্যাম্পিয়নশিপ, ফুটবল শ্রেষ্ঠত্বের আসর, সেখানেও কিন্তু বাংলাদেশের এই এবার যদি তারা ফাইনালের এই মেকটা করতে পারে, নিঃসন্দেহে সেটা কিন্তু সাম্প্রতিক সময়ের বড় একটা অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের ফুটবলের জন্য। এবার কিন্তু আনিসুর রহমান জিকো বেরিয়ে এসেছেন এবং সেখান থেকে আসলে জিকোর এছাড়া কোনো উপায়ও ছিল না, কারণ কোনো ডিফেন্ডার সেখানে ছিলেন না। জিকো ইচ্ছাকৃতভাবে সেটা করেননি, তবে জিকোকে কিন্তু রেড কার্ড দেখিয়ে দিলেন রেফারি, রেড কার্ড, স্ট্রেট রেড কার্ড দেখিয়েছেন, যদিও জিকো ইচ্ছাকৃতভাবে করেননি। জিকো সময় মতো বেরিয়ে এসেছিলেন, কারণ বড় একটা ভুল ছিল এবং দশ জনের বাংলাদেশ, আনিসুর রহমান জিকো নাই, রেড কার্ড, কমপ্লিট ডিজাস্টার, কমপ্লিট ডিজাস্টার ফর বাংলাদেশ। জিকোর কিছুই করার ছিল না, জিকো তার সাধ্যমতো সবটুকু করেছেন। বারে বারে বলছিলাম ব্যাকলাইন, তারা কিন্তু তাদের নার্ভ হারাচ্ছে, বারে বারে বিট হচ্ছে, পজিশনে অনেক এগিয়ে নেপাল, যে কারণে বাংলাদেশকে তারা কিন্তু মাঝে মাঠে নাচিয়ে ছাড়ছিল, সেটারই খেসারত এখন। তবে এই বাংলাদেশ, দশ জনের বাংলাদেশ কিন্তু জানে কিভাবে প্রতিপক্ষকে রুখতে হয়, এই সাফেই সেটা তারা প্রমাণ করেছে, শক্তিশালী ইন্ডিয়ার এগেনস্টে সেটা তারা প্রমাণ করেছে।